তোমাদের রসায়ন প্রথম পত্রে কতগুলো কমন এমসিকিউ, যে এমসিকিউগুলো তোমরা অবশ্যই মনে রাখতে হবে তোমাদের, সেই এমসিকিউগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এগুলো রসায়ন প্রথম পত্রের, যেমন প্রথমটা আছে পিএইচ। আমরা পিএইচ যখন পড়ব তখন এই দ্রবণে হাইড্রোজেন আয়নের প্রাবল্য অথবা মোলার কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, এটাই হবে পিএইচ। আরো মেলা অপশন থাকতে পারে, কিন্তু মনে রাখিও দ্রবণে হাইড্রোজেন আয়নের প্রাবল্যটাই হল পিএইচ, অর্থাৎ মোলার কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন। দুই নম্বরটা আছে নিচের কুঞ্চি ক্ষারীয় বাফার দ্রবণ। মনে রাখিও এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড খাস, আর অ্যামোনিয়াম ক্লোরাইড একটা ঘন একটা শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার মাধ্যমে এই লবণটা হয়েছে। তাহলে যদি ক্ষার থাকে এবং ওই ক্ষারের যদি একটা লবণ থাকে, যে লবণটা ঘন শক্তিশালী অ্যাসিড দ্বারা তৈরি, তাহলে সেটা হবে ক্ষারীয় দ্রবণ। মনে রাখবে দুর্বল ক্ষার এবং শক্তিশালী অ্যাসিড ও দুর্বল ক্ষারের সমন্বয়ে লবণ, এটা হলো ক্ষারীয় বাফার দ্রবণ। এবার তিন নম্বরটা আছে তীব্র অ্যাসিড, যে অ্যাসিডের সম্পূর্ণ হাইড্রোজেন আয়ন বিয়োজিত হয়, আর তীব্র ক্ষার, যে ক্ষারের জলীয় দ্রবণের সম্পূর্ণ হাইড্রোক্সাইড আয়নগুলো বিয়োজিত হয়, এটার প্রসরণ তাপ হল -57.34 kJ, এর প্রসরণ তাপ এটা ধ্রুবক, এবং প্রসরণ তাপ সর্বদাই তাপ উৎপাদন। চার নম্বরটাকে গ্লাস ক্লিনার হিসাবে, অর্থাৎ কোনো কিছু কাঠের জিনিসকে পরিষ্কার করার জন্য যে ব্যবহৃত হয় সেটা হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অপশন থাকতে পারে পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু হবে তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, গ্লাস ক্লিনার হিসাবে ব্যবহৃত হয়। পাঁচ নম্বরটা ভিনেগারের মূল যৌগ, অর্থাৎ ভিনেগার একটা গুরুত্বপূর্ণ একটা যৌগ, এই যৌগটার মূল উপাদানটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের পাতলা দ্রবণকেই বলা হয় ভিনেগার। 10-11 জলীয় দ্রবণকে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ হলো ভিনেগার। ভিনেগারের মূল উপাদানটি হল অ্যাসিটিক অ্যাসিড। কেএফসি সাধারণত প্রয়োগ হয়, অর্থাৎ সলিবিলিটি প্রোডাক্ট, দ্রবণতার গুণাঙ্ক, সাধারণত স্বল্প দ্রবণীয় লবণের দ্রবণে এটা প্রয়োগ করা যায়। মনে রাখিও এক্সট্রিমলি সলিবল সল্ট, সলিবল সলিউশন, অর্থাৎ স্বল্প দ্রবণীয় লবণের দ্রবণে একমাত্র প্রয়োগ হয় কেএফসি, অর্থাৎ দ্রবণতার গুণাঙ্ক। তারপর আছে নিশাদল, খুবই তোমরা পড়ে এসেছ নিশাদল। নিশাদল হিসাবে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডকে নিশাদল হিসাবে ব্যবহৃত করা হয়, যেটা আমরা উদ্যমাচিত হয় নিশাদল। তারপরে একাধিক স্থায়ী উদ্বায়ী বস্তু যদি থাকে, XYZ উদ্বায়ী বস্তু, এদেরকে পৃথক করার জন্য আংশিক পাতন পদ্ধতিটি ব্যবহার করা হয়, অর্থাৎ একাধিক উদ্বায়ী বস্তুকে পৃথক করার জন্য আংশিক পাতন পদ্ধতিটি ব্যবহৃত হয়। এগুলো খুবই কমন জিনিস, এগুলো রসায়নের ছাত্র মাত্রই তোমাদের মনে রাখতে হবে, এবং এইগুলোকে ভালো করে মনোযোগ দিয়ে পড়লে এখান থেকে আরও কিছু এমসিকিউ তোমরা এখান থেকে উদ্ধার করতে পারবে। তোমাদের সকলকেই ধন্যবাদ।